বৃদ্ধির কারণে আমার কিছুমান প্রাণায়াম আছে। এই ভাইরাসের বিরুদ্ধে যুঁজ দিবলৈ দুটা প্রাণায়াম বিশেষকৈ প্রয়োজন, এটা হল কপাল ভাতি প্রাণায়াম। আমি সেটাকে বহিম, এইটো আপনার সকলে জানে বা করে, তথাপি আমি এবার আপনার অবগতর কারণে এবার দেখাই দিছো। প্রথম দীঘলকে উহা লব, উহাকে এড়ি দিব, দি পেটর মধ্যমা ভিতর টানি দিব। এনে আপনাদেরকে 20 বারকে একলগতে 4-5 বার করবল চেষ্টা করি। প্রথম অবস্থায় আপনাদের 20 বার নয়, যিমানখিনিবার পারে করি 2-3 বারকে লাহে লাহে চেষ্টা করব, যাতে আপনাদের 5 বার এইটি করব পারে। তারপর আরও একটা প্রাণায়াম আছে, এটি সহজ প্রাণায়াম নম্বর 7। সহজ প্রাণায়াম নম্বর 7 হল, প্রথমে আপনাদের ফুনাক হাতের আঙুলিটা এনেকা রাখব, ফুনাক বন্ধ রাখব, বানাকে দীঘলকে ফুনাক বন্ধ রাখব, বানাকে দি দীঘলকে উহা টানিব, আর বানাটু বন্ধ করে লাহে লাহে হুনাকে এড়িয়ে দিব, আকু হুনাকে উহা টানি লব, লাহে লাহে বানাকে এনে আপনাদেরকে 5 মিনিটমান করবল চেষ্টা করি। আর তার লগতে আর বিভিন্ন যৌগিক প্রক্রিয়া আছে, আমি পর্যায়ক্রমে আপনাদের এইখানে অবগত করার কারণে চেষ্টা